নমস্কার রান্নার হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমার রান্নার বিষয় হলো নিরামিষ আলু পনির। আসুন দেখি কিভাবে করা যায়। এই নিরামিষ আলু পনির রান্না করার জন্য লাগবে আলু। আমি এখানে ছোট ছোট তিনটে আলুকে পিস পিস করে নিয়েছি, আর এখানে 200 গ্রাম পনির আছে। আমি কৌটো থেকে কেটে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির, আর লাগবে হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার এবং রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি একটু কালারের জন্য দেব। আর লাগবে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। আর এখানে সামান্য পাঁচফোড়ন নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 1/2 চামচ আদা এবং কাঁচা পাকা লঙ্কা নিয়েছি 3টে, আর একটু চিনি, আর লাগবে পরিমাণ মতো নুন। আমি এখন রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে আমি পনিরটার মধ্যে কিছু হলুদ দিয়ে মেখে নেব। আমি পনিরের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি এবার এটাকে ভেজে নেব। আর এদিকে হলুদটা মাখতে মাখতে আমি এখানে আলুটা দিয়ে দেব ভাজার জন্য। গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটা আমার গরম হয়েছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিলাম, নুন দিলাম, আর একটু ভেজে নেব। নিরামিষ দিনে এই আলু পনির খুব একটা সুস্বাদু তরকারি। হালকা আছে, আমি ভেজে নেব। আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তুলে দেখছি আলুগুলো ভাজা হয়েছে কিনা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নেব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এদিকে পনিরগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি, এখন ভেজে নেব। কৌটোর পনির তো, সেই জন্য সবগুলো পনির সাইজ একরকম হয় না। হালকা হাতে একটু ভেজে নেব। হালকা হাতে আমি পনিরগুলো ভেজে
সব তুলে নিয়েছি। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব, রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে, সামান্য একটু পাঁচফোড়ন। আপনারা এখানে ইচ্ছে করলে গোটা গরম মশলা দিতে পারেন, দারচিনি, এলাচি। আমাদের গোটা মশলা একটু কম পছন্দ, সেই জন্য দিইনি আমি, আপনারা দিলে দিতে পারেন। তারপর হাফ চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে নেড়ে নেব। দিয়ে দেব জিরে পাউডার, ধনিয়া পাউডার। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনিতে রেড চিলি পাউডার সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু জল। একটু ঢেকে একটু সিদ্ধ করে নেব। পরিমাণ মতো নুন দিলাম। একটু ঢেকে দিচ্ছি, ঢাকা তুলে দেখি আলুগুলো কষানো হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জলটা গরম জল দিচ্ছি। আলুটা সিদ্ধ হতে দেব। আলু কিছুটা সিদ্ধ হয়ে আসলে
ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব পনির গুঁড়ো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। জলটা আমার ফুটে উঠেছে, আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে, এবার পনিরগুলো দিয়ে দেব। পনির বাটিটা ধুয়ে আর একটু জল দেব। এবার ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ হতে দেব। তুলে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু গরম মশলা। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর একটু চিনি। এবার সুন্দর করে নেড়ে আমি 10 সেকেন্ড পরে নামিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার নিরামিষ আলু পনির রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখালাম। দেখুন কি সুন্দর কালার এসেছে, খেতেও খুব ভালো হবে। আপনারা করে দেখবেন আমি যেভাবে যেভাবে বলেছি। আজকে এখানেই শেষ করছি, সামনে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।